দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার, বেডের আকাল, স্বজন হারানোর আর্তনাদ। দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই এবার শিওরে করা নাড়ছে তৃতীয় ঢেউ। ইতিমধ্যে বিশেষজ্ঞদের খোঁজ মিলেছে নোভেল করোনা ভাইরাসের নতুন নতুন প্রজাতির। এবার নতুন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। B.1.617.2 বা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট হল ডেল্টারই আরেক নতুন প্রজাতি। দ্বিতীয় ঢেউয়ের উল্লেখযোগ্য বাহক হল ডেল্টা ভ্যারিয়েন্ট। তবে এই নতুন ভ্যারিয়েন্ট শরীরে প্রবেশ করলে তার লক্ষণ ঠিক কী কী হতে পারে তা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত ভারতের গবেষণায় জানা গিয়েছে নতুন ভ্যারিয়েন্টের ওপর কোভিডের মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট সেভাবে কাজ করে না বলেই জানা গিয়েছে। সম্প্রতি স্কটিশ গবেষণায় দেখা গিয়েছে এই নতুন ডেল্টা ভ্যারিয়েন্টে আগের তুলনায় হাসপাতালে ভর্তির রিস্ক তৈরি হয় দ্বিগুণ। তবে ভ্যাকসিনের দুটো ডোজ কিছু ক্ষেত্রে কড়াভাবে প্রতিরোধ করতে সক্ষম। এর আগের গবেষণাতে ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে ভারতে। আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমিত করার ক্ষমতা অনেক বেশি বলেই প্রমাণ মিলেছে সাম্প্রতিক গবেষণায়। সম্প্রতি ল্যান্সেটের গবেষণা অনুযায়ী স্কটল্যান্ডে 7,723 জন পজিটিভ রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি 134 জন, যাদের মধ্যে মিলেছে এই ডেল্টা ভ্যারিয়েন্ট। সম্প্রতি একের পর এক দেশে গবেষণায় ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। তবে এত কিছুর পরেও ইংল্যান্ড হোক বা ভারত, ভ্যাকসিনেই ভরসা রাখছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।